শান্ত জাগিরদের টানা ব্যর্থতার দিনেও ব্যাট হাতে ধারাবাহিক বেনি হাওয়েল। বেনির হাঁকানো বড় বড় বাউন্ডারিতে খুশি সিলেটের মালিক পক্ষ, হাতে তালি দিয়ে জানান শুভেচ্ছা। বেনিও এদিন তুলে নেন এবারের আসরের দ্বিতীয় অর্ধশতক। শান্ত জাকিরও রাব্বিদের ব্যর্থতার দিনে বেনি হাওয়েলের রানের উপর ভর করে সিলেট পায় 177 রানের পুঁজি। সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মিথুনের সিলেট স্ট্রাইকার্স ও লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে সিলেট ব্যাটিং নেয়। সিলেটের হয়ে এদিন ওপেন করেন ক্যারিবিয়ান ব্যাটার কেনার লুইস ও জাকির হাসান। দুজনের দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথম 5 ওভারে কোনো উইকেট না হারিয়ে নেন 40 রান। ষষ্ঠ ওভারের প্রথম বলেই জাকিরের উইকেট তুলে নেয় সুনীল নারিন। নারিনের বলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন জাকির, সেই ক্যাচ আবার তালুবন্দি করেন নারিন নিজেই। জাকির 18 রানে ধরেন প্যাভিলিয়নের পথ। জাকিরের আউটের পর মাঠে আসেন নাজমুল হোসেন শান্ত। এদিন কেনার লুইস প্রথম থেকে বাউন্ডারি হাঁকালেও ইনিংস বড় করতে পারেনি। মুশফিক হাসানের বলে বড় শট মারতে গিয়ে বাউন্ডারি লাইনে জনসন চার্লসকে ক্যাচ দিয়ে 33 রানে ফিরতে হয় তাকে। এরপর রিশাদের একই ওভারে সিলেটের 2টি উইকেট তার পকেটে। নাজমুল শান্তকে বোল্ড করে আর ইয়াসির রাব্বিকে লিটনের ক্যাচে ফেরান এই স্পিনার। এক ওভারে মাত্র 2 রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট। সিলেটও পড়ে যায় বিপর্যয়ের মহাসাগরে। সেই সাগর থেকে উঠান বেনি হাওয়েল ও অধিনায়ক মিথুন। দুজনে ধরেন দলের হাল। এরপর মিথুন লেগ বিফোরে ফাঁদে পড়েন নারিনের বলে, 20 রানে ফিরতে হয় তাকে। তারপরেও ধারাবাহিক বেনি হাওয়েল হাঁকান বড় বড় বাউন্ডারি, তুলে নেন এবারের আসরের দ্বিতীয় অর্ধশতক। বেনি রানের উপর ভর করেই সিলেট পায় 177 রানের শক্তিশালী সংগ্রহ। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম।